হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বর্তমান সময় সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম এসে দাঁড়িয়েছে যেখান থেকে প্রতিনিয়ত কেউ না কেউ ভাইরাল হতেই চলেছে। আসলে কি বলুন তো, বর্তমান সময় ছোট থেকে বুড়ো সবার হাতেই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, যেটার মাধ্যমে মানুষকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাসিয়ে লক্ষ লক্ষ নয় কোটি কোটি ফ্যান ফলোয়ার বানিয়ে হয়ে উঠেছে সেলিব্রিটি। তো তেমনই আজকের এই ভিডিওতে রাতারাতি ভাইরাল হওয়া সেরা 60টি শিশু সম্পর্কে জানতে চলেছি, এমনকি তারা কিভাবে ভাইরাল হয়েছিল, কার মাধ্যমে ভাইরাল হয়েছিল, তাছাড়া তাদের ব্যাপারে আরো অনেক অজানা তথ্য এই ভিডিওতে তুলে ধরা হবে। তাই বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক নম্বরে রয়েছে গালিবয় রানা। অন্য সব ছেলে মেয়েদের মধ্যে রানার জীবনযাত্রা ছিল অনেক কষ্টের। অভাবের কারণে রানা স্কুলে পড়াশোনা করতে পারেনি, কারণ রানার মা অন্যের বাসাতে কাজ করে কোনো মতন করে সংসার চালাতো। এমনকি রানা রাস্তায় রাস্তায় ফুলও বিক্রি করত। তো হঠাৎ করে একদিন রানার সাথে দেখা হয় তাবিব মাহবুদের। তো রানা তাবিব মাহবুদকে একটা র্যাপ গান শোনালে সেই গানটি তাবিব মাহবুদের ভালো লেগে যায়। তারপর তাবিব মাহবুদ রানাকে দিয়ে এই র্যাপ গানটি সোশ্যাল মিডিয়ায় রিলিজ করলে সেই গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। তারপর থেকেই হয়ে ওঠে রানা সেলিব্রিটি। তো বন্ধুরা, এরপর 2 নম্বরে রয়েছে বর্তমান সময় বাংলাদেশের জনপ্রিয় শিশু শিল্পী সুমাইয়া। তো সুমাইয়া ছিল একজন পথ শিশু, এমনকি রাস্তায় রাস্তায় ভিক্ষা করত। কিন্তু সুমাইয়া একদিন কমলাপুর রেল স্টেশনে গগন সাকিবের মৃত আত্মা গানটি গায়, আর সেই সময় তাকে কেউ একজন ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে সেই ভিডিওটি রাতারাতি বাংলাদেশে ভাইরাল হয়ে যায়। পরে গগন সাকিব সুমাইয়াকে দিয়ে বেশ কয়েকটি গান সোশ্যাল মিডিয়াতে রিলিজ করলে সেই গানগুলি দুই বাংলায় ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে, এমনকি খুব দ্রুত সময় হয়ে ওঠে বাংলাদেশের জনপ্রিয় শিশু সিঙ্গার। তো বন্ধুরা, এরপর 3 নম্বরে রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের খুবই জনপ্রিয় শিশু অভিনেতা শফিক। কষ্ট করে হেঁটে যেতে হবে না, আমি বাড়িতে পৌঁছে দিয়েছি, আসো ভাবি আসো উঠে বসো। শফিক মূলত কমেডি ভিডিও করে দুই বাংলায় প্রচুর জনপ্রিয়তা লাভ করেন, যেটা হয়তো কোনো শিশু এখনো করতে পারেনি। বিশেষ করে শফিকের কমেডি থতলানো কথাগুলো প্রচুর ভালো লাগে। নাম জানিস কি? জাল লাগি গাড়ি দিছি, তাকে আগে লে, তারপরে গাড়িটা ওঠ। তো যাই হোক বন্ধুরা, শফিক অনেক আগে থেকেই কমেডি ভিডিও করত, কিন্তু তিনি 2022 সালে এসে জনপ্রিয়তা অর্জন করেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা কে কে শফিকের কমেডি ভিডিও দেখেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এরপর 4 নম্বরে রয়েছে শিশু কণ্ঠশিল্পী রিফাত। রিফাত মূলত অত্যন্ত গরিব পরিবার থেকে জন্মগ্রহণ করেন, তবে রিফাতের গানের গলা অসাধারণ হওয়ার কারণে তুহিন ভাই রিফাতকে দিয়ে গান গাইয়ে সেলিব্রিটি গড়ে তোলে। তো ইতিমধ্যে রিফাতের বেশ কয়েকটি গান সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল। তো যাই হোক, রিফাতের গানগুলো আপনাদের কেমন লাগে চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, এরপর 5 নম্বরে রয়েছে আগুন। বন্ধুরা, এই শিশু আগুন কিভাবে ভাইরাল হয়েছিল তা আমরা সবাই জানি। তো যাই হোক বন্ধুরা, আগুন ছিল একজন টোকাই পথ শিশু, কিন্তু একদিন নেশার মাথায় আগুন ভিডিওর মাধ্যমে সুমাইয়াকে বিয়ে বা প্রেমের কথা বলাতে সেই ভিডিওটি যখন এই ভাইটি ফেসবুকে আপলোড করে দেয় তখন সেই ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। তুমি আমার সুমাইয়ের পাওয়াই দাও আল্লাহ, তুমি পাওয়াই দিলো, লাখ লাখ শুকরিয়া। তারপর জনপ্রিয় সিঙ্গার গগন সাকিব আগুনকে ডেকে এনে বেশ কয়েকটি গান তার কণ্ঠে রিলিজ করলে সেই গানগুলিতে রাতারাতি ভাইরাল হয়ে যায় আগুন। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে বর্ষা। যারা মূলত হাসির বা কমেডি ভিডিওগুলো দেখে থাকেন তারা হয়তো এই বর্ষাকে চিনে থাকবেন। আমাকে দোয়া করবে আমি যেন ভোটে জিততে পারি, তাহলে আসি হবে চাচি। তো যাই হোক, বর্ষা অত্যন্ত গরিব পরিবার থেকে বিলম্ব করেন। বর্ষার বাবা পেশায় একজন টোটো চালক, কিন্তু তার বাবাকে এখন আর টোটো চালাতে হয় না, কারণ বর্ষা এখন সেলিব্রিটি। তো যাই হোক, বর্ষা মূলত পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে জনপ্রিয়তা অর্জন করার পর এখন নিজে চ্যানেল খুলে সেই চ্যানেলে টিম গঠন করে তারা ভিডিও করছে। তবে আমার পার্সোনালি বর্ষাকে শফিকের সাথে অনেক ভালো লাগে। তোমাকে আর মরতে হবে না, চলো এই গ্রাম ছেড়ে আমরা পালিয়ে যাই।
তো বন্ধুরা, এরপর 7 নম্বরে রয়েছে মোহাম্মদ ফেজ। মোহাম্মদ ফেজ দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই তার গান। তো মোহাম্মদ ফেজ অনেক ছোটবেলা থেকেই গান করত, কিন্তু তিনি 2022 সালে এসে জনপ্রিয়তা অর্জন করেন। সত্যি কথা বলতে মোহাম্মদ ফেজের এই গানটি আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এই 7টি শিশুর মধ্যে আপনাদের কাছে কাকে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।